শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি ডানা ইসলাম এবার থাকছে বিস্তারিত মাগুরায় নিত্যপণ্যের দাম এখনো চড়া বাজার মনিটরিং করেও নিয়ন্ত্রণে আসছে না দাম প্রায় প্রতিটি পণ্য পাঁচ থেকে দশ গুণ দামে বিক্রি হচ্ছে এ নিয়ে জানাচ্ছেন সহকর্মী জয়ন্ত জোয়ারদার বাজারের লাগামহীন দাম বাড়ির কারণে কিন্তু সাধারণ ক্রেতাদের ভোগান্তির মাত্রা বেড়েছে বেশ কয়েক গুণ আমি যে বাজারটিতে দাঁড়িয়ে রয়েছি এই বাজারটি মাগুরা পুরাতন বাজার সব থেকে পুরাতন বাজার এই বাজারে কিন্তু মাগুরা সকল মানুষই কিন্তু এখানে কেনাকাটা করে থাকেন এবং এখান থেকে কিন্তু জেলা শহর সহ বিভিন্ন উপজেলা পর্যায়েও কিন্তু মাছ সহ মাংস এবং সবজি কিন্তু সরবরাহ হয়ে থাকে তবে আমি খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম এখানে খুচরা ব্যবসায়ীরা বলছিলেন প্রত্যেকটা পণ্যেরই কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে এবং আলু কিন্তু 60 টাকা থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং মরিচ কিন্তু 200 টাকা এবং 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ 120 টাকা থেকে 130 টাকা এবং রসুন কিন্তু 250 টাকা থেকে 260 টাকা কেজি দরে কিন্তু বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা তবে এখানে কাঁচা বাজার এবং সবজির বাজারের কিন্তু অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে তবে এখানে মাংসের বাজারের কথা যদি একটু বলে রাখি মাংসের বাজারে কিন্তু দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে গরুর মাংস কিন্তু 650 টাকা থেকে 700 টাকা 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস 1000 টাকা থেকে 1100 টাকা কিন্তু বিক্রি হচ্ছে এবং সোনালি মুরগির মাংস কিন্তু এখানে 270 টাকা থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং দেশি মুরগির মাংস কিন্তু এখানে 500 টাকা কেজি দরে থেকে 600 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে সব মিলিয়ে কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই কিন্তু এই নিয়ম বাজার পরিস্থিতি তবে জেলা প্রশাসন এবং বক্তা অধিকারের পক্ষ থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু চার উপজেলাতেই কিন্তু এই বাজার নিয়ন্ত্রণের একটি কমিটি গঠন করে দেওয়া হয় এবং তারা নিয়মিত কিন্তু বাজার নিয়ন্ত্রণ করে আসছেন এবং বাজার মনিটরিং করছেন কিন্তু তারপরেও কিন্তু সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্যের যে বাজার এবং অসহনীয় হয়ে পড়ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তারা কিন্তু তাদের যে খাদ্য তালিকা রয়েছে সেই খাদ্য তালিকা থেকে কিন্তু যে বাজারের যে তালিকা রয়েছে সেখানে কিন্তু বাজার ছোট হয়ে আসছে এবং প্রত্যেকটা পণ্যের দাম বৃদ্ধির কারণে কিন্তু সাধারণ মানুষ একটি ভোগান্তিতে পড়েছেন এবং এখানে দেখা আমি সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছিলাম কিন্তু আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা না থাকার কারণে কিন্তু তারা হিমশিম খাচ্ছে এই বাজার করতে এসে প্রত্যেকটা পণ্যেরই যদি এইভাবে দাম বৃদ্ধি থাকে তাকে তাদের কিন্তু প্রচুর ভোগান্তিতে পড়তে হচ্ছে এমনটাই বলছিলেন সাধারণ ক্রেতারা তবে খুচরা ব্যবসায়ীরা বলছিলেন যে পণ্যের সরবরাহ এবং পণ্যের দাম বৃদ্ধির যে ব্যাপারটি রয়েছে সেটা কিন্তু তারা বলছিলেন যে মাগুরা জেলাতে যে পরিমাণ পণ্য এবং সবজি মাংস এবং যে চাহিদা রয়েছে সে চাহিদার তুলনা কিন্তু বাইরের জেলা থেকে সরবরাহ করতে হয় সেক্ষেত্রে কিন্তু মাগুরাতে কিন্তু প্রচুর পরিমাণে সব কিছুরই দাম ইতিমধ্যে বৃদ্ধি পাচ্ছে এবং কয়েকটা দিন ধরে কিন্তু বাজার পরিস্থিতি অসহনীয় হয়ে রয়েছে তবে এখানে জেলা প্রশাসন সহ ভোক্তা অধিকারের পক্ষ থেকেও কিন্তু বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছেন নিয়মিত তারা বাজার নিয়ন্ত্রণ করছেন এবং ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু চার উপজেলা সহ মাগুরা একটি পৌরসভাতেও কিন্তু তারা এখানে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছিলেন আমি বিপণন কর্মকর্তা আলমগীর হোসেনের সাথে কথা বলেছিলাম তিনি কিন্তু বলছিলেন যে মাগুরাতে কিন্তু বাজার নিয়ন্ত্রণের যে ব্যবস্থাপনা রয়েছে তারা সেটা নিয়মিত করছেন তারপরেও কিন্তু বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তবে এইখানে তারা প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সমস্যার কথা কিন্তু তারা বলছেন তবে জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নিয়মিত বাজার তদারকির কার্যক্রম অব্যাহত রয়েছে তারপরেও কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসছে না এই ছিল বাজার পরিস্থিতির সর্বশেষ সিলেটে নিত্যপণ্যের দাম এখনও চড়া বাজার মনিটরিং করেও নিয়ন্ত্রণে আসছে না দাম কিছু পণ্যের দাম কমলেও বাড়তি দাম শাকসবজি বিক্রি হচ্ছে অনেক দামে এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ আমি রয়েছি সিলেট নগরীর আম্বরখানা এলাকায় আম্বরখানার যে বাজারটি রয়েছে সেখানে এসে আমরা যেটি জানতে পারলাম যে নিত্য পণ্যের বাজারে আসলে এখনো অস্থিরতা বিরাজ করছে কিছুতেই যেন স্বস্তি মিলছে না ক্রেতাদের অন্যদিকে সিলেটে কিন্তু সবজির দাম আজ কিছুটা কম বিশেষ করে শীতের সবজি আসতে শুরু করা এবং সরবরাহ একটু বেশি থাকায় শীতের যে সবজিগুলো এখন বাজারে আছে সেগুলোর দাম তুলনামূলকভাবে অনেকটাই কমেছে কিন্তু নিত্য পণ্যের বাজার নিয়ে আসলে ক্রেতাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে তারা আসলে কিছুতেই যেন স্বস্তি পাচ্ছেন না ক্রেতাদের মূল অভিযোগটি হচ্ছে যে নিত্য পণ্যের বাজারে এখনো কিন্তু সিন্ডিকেটের দখলে রয়েছে যে সিন্ডিকেটটি আসলে না ভাঙার কারণেই বাজারের এই অস্থিরতা দূর হচ্ছে না
এছাড়া ক্রেতারা মনে করছেন যে বাজারে নৈরাজ্যের কারণ হিসেবে সরকারের যে মনিটরিং ব্যবস্থা রয়েছে সেটিরও দুর্বলতা রয়েছে, কারণ বাজার মনিটরিং ব্যবস্থা যদি শক্তিশালী করা যেত, নিয়মিত মনিটরিং করা হতো, তবেই আসলে ক্রেতাদের যে দুর্ভোগ সেটি দূর হতো এমনটি মনে করেন ভোক্তা সাধারণ। তাদের দাবি যে অচিরেই বাজার নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নেওয়া হয়। সিলেটের বাজারে আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 টাকা কেজিতে, যেটি গত কয়েকদিন ধরে এভাবেই বিক্রি হচ্ছে। রসম 220 টাকা, আদা 160 টাকা, চিনি 120 টাকা। এছাড়া মাছ মাংস এগুলিতেও কিন্তু স্বস্তি নেই ক্রেতাদের। আজকে ব্রয়লার মুরগি 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, গতকাল সেটি ছিল একইভাবেই 180 টাকা, সোনালি 350 টাকা, গরুর মাংস 750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ডিম আজকে 52 টাকা হালিতে বিক্রি হচ্ছে। আমরা সবজির বাজারে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে পুরাতন আলু যেটি সেটি আজকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি গতকাল 55 টাকা ছিল, এটির একটু দাম বেড়েছে। এছাড়া নতুন আলু যেটি সেটি 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং শিম বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে, যেটি কিছুদিন আগেও 350 টাকা ছিল। এছাড়া কাঁচামরিচের দাম কিন্তু কমেছে, যেটি আজকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সেটি কিছুদিন আগেও গতকালকেও তারা বলছেন যে 300 টাকা কেজিতে বিক্রি হয়েছে। তো সাধারণ মানুষ যারা, তারা বলছেন যে সরকারের যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যেটি রয়েছে সেই দপ্তরকে আরও বেশি কার্যকর করে তাদের মনিটরিং ব্যবস্থাকে জোরদার করা গেলে হয়তো ক্রেতাদের স্বস্তি মিলবে। তো সিলেটের বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় পুরোদমে কাজ করছেন শিক্ষার্থীরা, এ নিয়ে জানাতে রাজধানী কারওয়ান বাজার গোলচত্বর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, কতটা সিদ্ধ হস্তে দায়িত্ব পালন করছেন তারা? ডানা, আজকে কিন্তু শনিবার, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সেক্ষেত্রে কিন্তু সড়কগুলোতে রাজধানীতে ট্রাফিক যে ব্যবস্থাপনার যে দুর্বিষহ চিত্র সেটি কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে না, কারণ আজকে গাড়ির সংখ্যা রাস্তায় খুবই কম। আমি এই মুহূর্তে কারওয়ান বাজার যে গোল চত্বর সেখানে রয়েছে, সেখানের চিত্রটি যদি একটু আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে বলা চলে যে দীর্ঘ সময় যে প্রতিটি রাস্তায় যে গাড়ি দাঁড়িয়ে থাকার যে চিত্র সেটি কিন্তু একদমই নেই, এবং এখানের যে সড়কগুলো সেগুলো থেকে কিন্তু যান চলাচল বলা চলে স্বাভাবিক রয়েছে। যে কোনো সড়কে 1 থেকে 1.5 মিনিটের বেশি কোনো গাড়ি থেমে থাকতে হচ্ছে না, এবং সেক্ষেত্রে এই যে ট্রাফিক ব্যবস্থাপনা সেখানে কিন্তু শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেটি আজকে বলা চলে যে খুবই একটা কম, কারণ হচ্ছে যে যেহেতু আগামীকালকে রবিবার এবং অফিসিয়াল ডে, সেই আগামীকালকে থেকে কিন্তু গাড়ির চাপ বাড়বে এবং সড়কগুলোতে ভোগান্তির চিত্র বাড়বে। সেক্ষেত্রে এই মুহূর্তে যে ট্রাফিক পুলিশ সদস্যরা রয়েছেন, তখন কিন্তু তারা এই সড়কটিতে তাদের যে কার্যক্রম সেটি নিয়ে তারা আসলে রাস্তাগুলো সচল রাখা এবং ভোগান্তিহীনভাবে যাত্রা দেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই বেগ পেতে হবে। সেক্ষেত্রে কিন্তু তখন পুলিশের সাথে শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেটি কিন্তু আরও দৃশ্যমান হবে, এবং আজকে কিন্তু এখানের যে ট্রাফিক ব্যবস্থাপনা রয়েছে তাতেই কিন্তু বলা চলে যে সড়কটি সচল রয়েছে। এবং এখানে একটি বড় বিষয় হচ্ছে, যেমন আমরা পুলিশের সাথে কথা বলেছি এবং যারা শিক্ষার্থী হিসেবে সড়কগুলোতে কাজ করছে তাদের সাথে কথা বলেছি, সাধারণ মানুষের মধ্যে একটি আইন ভাঙার একটি প্রবণতা তৈরি হয়েছে, যেমন উল্টা পথে যাওয়া এবং বাসগুলো অহেতুকভাবে রাস্তার মধ্যে আটকে রেখে দেওয়া, যার ফলে পিছনের যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলো কিন্তু সেটি ভেদ করে বের হতে পারছে না, যার ফলে পিছনে একটি জ্যামের চিত্র তৈরি হয় এবং অনর্থকভাবে কিন্তু সড়কগুলো দীর্ঘ সময় বন্ধ হয়ে থাকে, এবং সেই জায়গাগুলোতেই কিন্তু শিক্ষার্থীরা কাজ করবেন। সেক্ষেত্রে এই যে সিগন্যালগুলো, সেই সিগন্যালগুলোর বাইরেও কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা কাজ করেন, যে যেখানে বাস স্টপেজ থাকার কথা সেখানে যাতে গাড়িগুলো দাঁড়াতে পারে এবং সেই জায়গার বাইরে যাতে কোনো বাস না দাঁড়িয়ে যাত্রী তোলে এবং অনর্থকভাবে অযথাভাবে কেউ যাতে কোথাও পার্কিং না করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীরা দেখছেন, এবং আমরা কিন্তু বেশ কয়েকটি জায়গায় সে চিত্রও দেখেছি আজকে শনিবার হলেও। এবং এখানে যে সবথেকে বড় ভোগান্তিটি তৈরি হয় যে রিক্সা দাঁড়িয়ে থাকে, এবং সেই
চাল আমদানিতে সরকারের শুল্ক ছাড়ের পরেও কোনো প্রভাব পড়েনি বাজারে। প্রায় সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দামে। এ নিয়ে জানাতে কুষ্টিয়া নগা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস ও কামাল হোসেন। প্রথমে যাচ্ছি তিতাসের কাছে। তিতাস, কেজি প্রতি চালের দাম কত বেড়েছে, কেমন দেখছেন বাজারের চিত্র? ডানা, আসলে আপনি যেমনটি বলছিলেন যে চালের দাম নিয়ন্ত্রণে সরকার চালের বাজারে যে চাল আমদানিতে যে শুল্ক ছাড় দিয়েছে, সেই শুল্ক ছাড় দেওয়ার কিন্তু আজকে 10 দিন পার হয়ে গেছে। তারপরেও চালের বাজারে কিন্তু কোনো প্রভাব পড়েনি, অর্থাৎ আজকের বাজারেও কুষ্টিয়ার সব ধরনের চালের দামই যে চড়া রয়েছে, বরং উপরান্তে কোনো কোনো চালের দাম কিন্তু 2 টাকা থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজার। এই বাজারের আজকের বাজার দর যদি আমি জানাই, যেমন মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় সরু যে মিনিকেট চাল, সেটি বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে, এবং কাজললতা চাল কেজিতে 2 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 66 টাকা কেজি দরে, এবং সর্বনিম্ন যে মোটা আটাশ চাল, সেটিও কেজিতে 54 থেকে 2 টাকা বেড়ে 56 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে দাম, চালের দাম নিয়ন্ত্রণে সরকার যে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তর কিন্তু 10 দিন পেরিয়ে গেল, আজকে পর্যন্ত কোনো ধরনের কোনো প্রভাব বাজারে কিন্তু পড়েনি। দাম তো কমা দূরের কথা, বরঞ্চ দাম কিন্তু চালের দাম প্রকার ভেদে কিন্তু 2 টাকা 3 টাকা করে বেড়েছে। আসলে এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে বাজারের, আমি বাজারের খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে আসলে চালের দাম নিয়ন্ত্রণ তাদের হাতে থাকে না, এটা নিয়ন্ত্রণ করা করে বড় বড় মিল মালিকরা, বড় বড় কর্পোরেট যারা প্রতিষ্ঠান রয়েছেন তারা, কিন্তু এখানে চালের দাম আসলে তারা মিল গেট থেকে বেশি দামে কিনছে, তাই কিন্তু তারা বেশি দামে বিক্রি করছেন। এদিকে তারা আরেকটি কথা বলছেন যে আসলে এখন পর্যন্ত কিন্তু চালের বাজার দামের যে শুল্ক ছাড় দেওয়া হয়েছে আমদানির উপরে, শুল্ক ছাড় দিলেও কিন্তু সেই আমদানিকৃত চাল কিন্তু বাজারে এখনো কোথাও দেখা যাচ্ছে না, তাদের কাছে নেই, তাই বলছে তারা এই দায় দামের উপরে কিন্তু কোনো প্রভাব পড়েনি। আমার সাথে একজন খুচরা বিক্রেতা রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আমরা, আপনি জানেন যে সরকার চাল আমদানির উপর শুল্ক ছাড় দিয়েছে, আর শুল্ক ছাড় দেওয়ার পরে দাম কমেছে কিনা এবং আমদানি কি তো চাল বাজারে আছে কিনা, আর আসলে দাম বাড়ছে কেন, কি দামে বিক্রি হচ্ছে কোন চাল? আসলে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, তারপর আমরা আশাবাদী ছিলাম, কিন্তু 10 দিন হয়ে গেল কোনো চাল আমদানি হচ্ছে না, যেহেতু বাজারে নতুন করে চালের সাপ্লাই হচ্ছে না, ঢুকছে না, স্থানীয় বাজারে যে চাল রয়েছে সেই চালটাই রয়ে গেছে, সেই জন্য দাম কমার কোনো কিছু আমরা দেখছি না। উপরন্তু কিছু কিছু ধানের দাম মিলাররা বলছে বেশি হয়েছে, সেই হিসাবে তারা কিছু কিছু দাম মিল গেটে তারা বাড়তি করছে, সেই চালগুলো যখন আমাদের বাজারে ঢুকবে অবশ্যই তখন তো বাড়তি রেটে বিক্রি হবে। তাই আমরা এখনও আশায় আছি, যদি চাল আমদানি হয় এবং সামনের যে অগ্রহণের সিজন, এই সিজন যদি চাল উঠে কিছুটা প্রভাব পড়ে, আর যদি এটা না হয় তাহলে তো আর কোনো আশা নেই, বাজার যেরকম সচরাচর চলছে এটাই হয়তো এইভাবেই চলবে বা বাড়তে থাকবে বা যেটাই হোক। যেমনটি শুনছিলেন, আসলে খুচরা বিক্রেতারাও কিন্তু বলছে যে আসলে চালের দাম কমেনি, বরং প্রকান্তরে বলছে যদি চাল আমদানি না করা হয় কিন্তু চালের দাম আরও বাড়বে। আর এ বিষয়ে আমরা যারা বড় বড় কুষ্টিয়ার খাজানগরের যে মিল মালিকরা রয়েছে, সেই মিল মালিকদের সাথে কথা বলছি, মিল মালিকরা কিন্তু বরাবর মতো একই অজুহাত যে ধানের দাম বেশি, ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যার কারণে কোনোভাবে তারা কিন্তু দাম কমাতে পারছে না, তাই বলছে যদি ধানের দাম কমে তবেই কিন্তু চালের দাম কমবে, তাছাড়া কিন্তু চালের দাম কমার কোনো সুযোগ নেই। এদিকে দীর্ঘ দিন ধরেই চালের বাজারের যে অস্থিরতা, এই অস্থিরতার মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা নিম্ন এবং মধ্য আয়ের খেটে খাওয়া মানুষ, তারা তারা বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এভাবে যদি চালের বাজারে অস্থিরতা দেখা দেয় তাহলে কিন্তু তাদের আয় ব্যয়ের কোনো সমন্বয় হবে না, তারা বিপাকে পড়বে। সর্বশেষ আমি এতটুকুই জানা বলতে পারি যে কুষ্টিয়ার বাংলাদেশের অন্যতম সরু যে চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর, এখানে 400 থেকে 450 কিন্তু চাল কল রয়েছে, যেখান থেকে প্রতিদিন 100 ট্রাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। তাহলে এই কুষ্টিয়ার বাজারে যদি চালের দাম না কমে তবে কিন্তু কোনোভাবে দেশের চালের বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। সর্বশেষ এতটুকুই বলা যায় যে সরকার চালের দাম নিয়ন্ত্রণে যে শুল্ক ছাড় দিয়েছে তারপরেও কিন্তু কুষ্টিয়ার বাজারে কোনো ধরনের কোনো প্রভাব পড়েনি, সব ধরনের চালের দামই বাড়তি দামে বিক্রি হচ্ছে, বরঞ্চ দাম কমা তো দূরের কথা, দাম আরও বেড়েছে কয়েক টাকা করে। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি নওগাঁয়, সেখানে রয়েছেন সহকর্মী কামাল। কামাল, তিতাস, আপনি যেমনটি বলছিলেন নওগাঁয় বৈরী আবহাওয়া এবং প্রত্যেকটি বাজারে ধানের সরবরাহ কমে যাওয়ার কারণে ধানের দাম প্রতি মনে 100 থেকে 150 টাকা করে বেড়ে গেছে, যে কারণে এর প্রভাবটা পড়েছে খুচরো বাজারে। আমি বেশ কিছু বাজারে গিয়ে দেখেছি, এইখানে বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন সামনে আমনের মৌসুম, এই সময় ধানের সরবরাহ সঙ্গত কারণে কিছুটা কমে যাবে, তো এই কমে যাওয়ার কারণেই মূলত তারা চালের সরবরাহ ঠিক মতো রাখতে পারছেন না। বিশেষ করে যে নৌকাতে যে চাল কলম আছে, প্রায় 500 চাল কল আছে, এই চালকলগুলোতে ধানের যে সরবরাহ সেটা যথেষ্ট পরিমাণে কমে গেছে, সাথে যুক্ত হয়েছে বৈরী আবহাওয়া, বিশেষ করে ঘূর্ণিঝড় দানার কারণে ধারাবাহিকভাবে এখানে বৃষ্টি চলছে। আপনি জানেন যে বৃষ্টির কারণে এই এই চালকলগুলোতে উৎপাদন করা সম্ভব হয় না,
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি পাইকারি বাজারে। আমি এই পাইকারি বাজারে দাম আমি শুনেছি, আমি তাদের কাছে কথা বলেছি, পাইকারি ব্যবসায়ীরা যেটা বলছেন যে তাদের এখানে সরবরাহ পরিমাণটা যথেষ্ট পরিমাণ কমে গেছে এবং যে কারণে তারা বাধ্য হচ্ছেন। একই সাথে জানিয়ে রাখি যে সরকার শুল্ক কমিয়ে দিয়েছেন, 62% জায়গায় 20% শুল্ক কমিয়ে দিয়েছেন, যেখানে 20% আনার পরেও চাল ব্যবসায়ীরা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে এই শুল্কমুক্ত অবস্থা তারা চাল আমদানি করতে সাহস পাচ্ছে না। কারণ কারণ হিসেবে তারা বলেছেন যে পার্শ্ববর্তী দেশে বিশেষ করে ভারতে চালের দাম বাংলাদেশের চাইতে খুব একটা কম নয়, কখনো কখনো একটু বেশি হওয়ার কারণে তারা এখন পর্যন্ত সন্দেহ পোষণ করছেন যে আদৌ তারা কম দামে পাবেন কি না। তো তারপরেও আমি নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক তার সাথে কথা বলে জেনেছি, তারাও একই কথা বলেছেন যে এই শুল্ক কমিয়ে দেওয়ার কারণে বাজারে তেমন কোনো প্রভাব পড়বে বলে তিনি মনে করছেন না। তবে এই সময় কিছুটা চালের দাম বাড়ে, কিন্তু প্রত্যেকটি চালের দাম যে 3-4 টাকা কেজি বাড়বে এটা আসলে অনেকে প্রত্যাশা করছে না। আমি যদি আপনাকে আজকের চালের বাজার দর বলি, আজকে নওগাঁয় মোটা চাল বিশেষ করে স্বর্ণা চাল বিক্রি হচ্ছে 56-58 টাকা কেজি দরে, মাঝারি শ্রেণীর 28-29 চাল 58-62 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সরু চাল যেটা জিরা চাল, জিরা চাল 68-70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সবচাইতে বেশি মসৃণ সরু যেটা কাটারি ভোগ যেটা বলা হয়, এই কাটারি ভোগ চাল আজকের বাজারে নওগাঁয় বিক্রি হচ্ছে 68-72 টাকা। তো নওগাঁ থেকে এই ছিল আমার কাছে চালের বাজার নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাদেরকে। কুষ্টিয়া ও নওগাঁ থেকে চালের বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আমরা আবারও যুক্ত হব রাজবাড়িতে। রাজবাড়িতে বর্ষার পানি শুকিয়ে যাওয়ার পর পেঁয়াজ লাগানোর প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা, অনেকে বাজারে আসছেন গুটি পেঁয়াজ কিনতে। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, বাজারে প্রতি মন গুটি পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে? ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ি জেলার পেঁয়াজের কি অবস্থাটি, আমি যদি প্রথমে বলি রাজবাড়ি জেলার পেঁয়াজের চিত্রটি যদি বলি, সারা দেশের দ্বিতীয় বৃহত্তর জেলা কিন্তু রাজবাড়ি। এই জেলায় কিন্তু যে পরিমাণ পেঁয়াজটা হয় তা দেশের চাহিদা, রাজবাড়ির চাহিদা মিটিয়ে তারা কিন্তু রপ্তানি করে থাকে। তো আমি যদি এই যে কৃষকের কথাটি যদি বলি, কৃষক কিন্তু ইতিমধ্যে পেঁয়াজের গুটি কিনে তারা চাষ করা শুরু করেছে, অনেকে কৃষক পেঁয়াজ লাগানো শুরু করেছে। তবে আমি কি সাথে কথা বলেছে, তারা কিন্তু একটি বিষয় উল্লেখ করেছেন যে এবার অতিবৃষ্টির কারণে এখনো পর্যন্ত তারা পেঁয়াজ লাগানো শেষ করতে পারেনি, যে কারণে তাদেরকে কিন্তু পেঁয়াজটা একটু নামিতে পড়ে গেছে। তো যে কারণে কিন্তু তারা এখন অতি তাড়াতাড়ি করছে পেঁয়াজ লাগানোর জন্য তারা চেষ্টা করছে। তো এই কারণে কিন্তু রাজবাড়ী জেলার যে বাজারগুলি রয়েছে তার মধ্যে রাজবাড়ী গলন্তর একটি গুরুত্বপূর্ণ বাজারে গুটি পেঁয়াজের, সে জায়গা থেকে কিন্তু গুটি কিনে কিন্তু তারা লাগাচ্ছে। তবে কৃষক যেখানে যে বিষয়টা বলছেন যে এবার পেঁয়াজ গুটির দামটা কিন্তু অনেক, যেখানে সর্বনিম্ন 7,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা মন দরে বিক্রি হচ্ছে এই গুটিটা। তো এখানে গুটির কিন্তু অনেকটি রকম আছে বলে কৃষক জানিয়েছেন, যে চেকুন যে গুটিটি রয়েছে সেই চেকুন গুটিটির দামটা কিন্তু 25,000 টাকা মন বিক্রি হচ্ছে, আর যেটা মোটা বা বড় গুটি সেটা কিন্তু 7,000 টাকা দরে বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা বা ক্রেতারা জানাচ্ছেন। আর একটি বিষয় যদি আমি জানাই যে রাজবাড়ী জেলার যে পেঁয়াজটা চাষ হয়ে থাকে সেই পেঁয়াজটা কিন্তু এই রাজবাড়ী জেলার চাহিদা উৎপাদনটা কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তর। কারণ আমি যদি বলি যে যে পরিমাণ পেঁয়াজটা উৎপাদন হয় সেই পরিমাণ পেঁয়াজটা কিন্তু এখান থেকে রপ্তানি, রাজবাড়ী জেলার চাহিদা মিটিয়ে কিন্তু তারা বিভিন্ন জেলায় আমদানি রপ্তানি করেন বলে তারা জানিয়েছেন। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলার পেঁয়াজের উপরে কিন্তু দেশের অনেকটাই চাহিদা নির্ভর করে। এই জেলার পেঁয়াজটা কিন্তু ইতিমধ্যে সাধারণ কৃষক কিন্তু তারা লাগানো শুরু করেছে, হয়তো তারা জানিয়েছেন যে এই মাস ভরেই কিন্তু তারা গুটি পেঁয়াজটা লাগাবেন। তো এরপরে কিন্তু তারা আবার হালি পেঁয়াজ লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে কৃষক বা ব্যবসায়ীরা জানিয়েছে। তো এই ছিল রাজবাড়ী জেলা পেঁয়াজ গুটি পেঁয়াজের বাজারের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ডানা শামীম, ধন্যবাদ আপনাকে। রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। আন্তঃকাডার বৈষম্য নিরসনে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ।
ইলিয়াস, তিন দফায় কি কি দাবি রয়েছে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? তাদের দাবি হচ্ছে যে জনপ্রশাসন বান্ধব সরকার গঠনে তাদের ভূমিকা কিন্তু তারা রাখতে চান। সেই লক্ষ্যে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে কিন্তু কিছুক্ষণ আগেই তাদের যে সমাবেশটি সেটি কিন্তু শুরু হয়েছে। সেই সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু তারা যোগ দিয়েছেন এবং তারা বলছেন যে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন এখন হচ্ছে সময়ের দাবি। অর্থাৎ এই বৈষম্য যদি নিরসন না করা হয় তাহলে বিগত সময় ধরে চলা যে বৈষম্য, সেই বৈষম্যের বাংলাদেশ এবং নতুন বাংলাদেশের যে প্রত্যাশা, অর্থাৎ ছাত্রবিরোধী আন্দোলনে যে প্রত্যাশা জেগে উঠেছে, সেই প্রত্যাশা পূরণে কিন্তু বর্তমান সরকার ব্যর্থ হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ তারা বলছেন যে উপসচিব পদে কোটা বাতিল করতে হবে, ক্যাডার যার মন্ত্রণালয় তার, সেই স্লোগানে কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা যদি একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের সমন্বয়ক, অন্যতম সমন্বয়ক ডক্টর মফিজুর রহমানের সঙ্গে আমরা একটু যুক্ত হব, জানতে চাই দীর্ঘদিন ধরে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চলমান রেখেছেন এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতে তারা আশাই বুক বেঁধেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সেই বিষয়গুলো মাথায় নিয়ে তাদের যে বৈষম্য নিরসনে তৎপর হবেন সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। আমরা একটু জানতে চাই, বিগত সময় ধরেই কিন্তু আমরা আপনারা এই বৈষম্য নিরসনে আন্দোলন চালিয়ে আসছেন এবং আপনারা কোনো সাড়া পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার দেশ টিভিকে। আমরা আসলে যে ইতিপূর্বে যে কাজগুলো আমরা করেছি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে তারা কিন্তু চেষ্টা করেছে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য, বৈষম্যহীন একটি জনপ্রশাসন তৈরি করার জন্য, কিন্তু আমরা কখনোই পরিপূর্ণভাবে বৈষম্যহীন একটি সমাজ করতে পারি নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটি বৈষম্যহীন সমাজ গড়তে চায়, আমরা সরকারের পাশে থেকে এই কাজটা অংশ, আমরা যেহেতু পেশাজীবী বিভিন্ন সেক্টরে আমরা যেহেতু চাকরি করি, আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমরা আমাদের সেই এক্সপিরিয়েন্স থেকে সরকারের সাথে থেকে আমরা একটা বৈষম্যহীন সমাজ গড়ার চেষ্টা করছি। এই জন্য আমরা সরকারের সাথে কথা বলেছি, নেগোসিয়েশন করেছি আমরা ইতিমধ্যে, এবং আমাদের সারা দেশে প্রচণ্ড লোকজনের মধ্যে চাপ রয়েছে যে এখন যদি এই এই সরকার যদি একটি বৈষম্যহীন সমাজ, একটি রাষ্ট্র কাঠামো তৈরি করতে না পারে তাহলে আর কে পারবে? আমরা মনে করি যে এবারে একটা সুন্দর সমাধান হবে। এই আন্দোলনের মধ্যে যদি সেটি সমাধান না হয় তাহলে আপনারা কি আরো কঠোর আন্দোলনের দিকে ধাবিত হবে? আমরা বিশ্বাস করি যেহেতু এই সরকারটি তৈরি হয়েছে বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে এবং এই সরকারের মূল এজেন্ডাই কিন্তু একটা সংস্কার করবে এবং সংস্কার করে একটা বৈষম্যহীন একটি রাষ্ট্র তৈরি করবে, এবং বাংলাদেশের যে দীর্ঘদিন ধরে আমরা যে সেই 71 সালে স্বাধীন হয়েছিল কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে, কিন্তু আমরা 53 বছর পার হলেও কিন্তু একটি বৈষম্যহীন একটি সমাজ গড়তে পারি নাই। এখন এই সরকার যেহেতু বৈষম্যহীন একটি সমাজ গড়ার জন্য এই সরকার তৈরি হয়েছে, আমরা বিশ্বাস করি এই সরকার পারবে এবং আমরাও সরকারকে সহযোগিতা করছি, সরকার ইনশাআল্লাহ পারবে বলে আমরা বিশ্বাস করি এবং সরকারকে আমরা সব দিক থেকে তথ্য উপাত্ত দিয়ে কি করলে একটি সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব, কি করলে একটি জনবান্ধব সরকার তৈরি করা সম্ভব সেটা আমরা সরকারকে তথ্য দিয়ে সহযোগিতা করছি। আমরা আশা করি এটা একটা সুন্দর জনপ্রশাসন তৈরি হবে। এবার আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের যে অন্যতম সমন্বয়ক তিনি কিন্তু বলছিলেন 53 বছরে তারা যে আন্দোলন করেছেন, অর্থাৎ সেই আন্দোলনের লক্ষ্যে কিন্তু তারা এখনো দাবিত হতে পারেননি। অর্থাৎ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেই সরকার কিন্তু তাদের দাবি দেওয়া মেনে নিয়ে বৈষম্যহীন সরকার গঠনে, জনবান্ধব প্রশাসন গঠনে কিন্তু তারা কাজ করবেন এবং তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়াগুলো কিন্তু তারা মেনে
মেনে নেবে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেবে সেই বিষয়টি তারা বলছেন। আমরা দেখেছি আজকে সকাল থেকে কিন্তু ময়মনসিংহের চার জেলার যারা ক্যাডার রয়েছেন তারা কিন্তু, অর্থাৎ বাংলাদেশের 26 ধরনের ক্যাডার রয়েছেন, আমরা দেখেছি শুধু প্রশাসনিক ক্যাডার ছাড়া কিন্তু 25 পদে যারা ক্যাডার আছেন তারা কিন্তু এই আন্দোলনে কিন্তু তারা শরিক হয়েছেন এবং তারা কিন্তু সকলেই একাত্মতা পোষণ করেছেন এবং তারা বলছেন যে এখন কিন্তু সময়ের দাবি যে তাদের বৈষম্য নিরসন সেটি কিন্তু এখন সময়ের দাবি হয়ে উঠেছে এবং তারা অন্তর্বর্তী সরকার যেহেতু জনবান্ধব সরকার সেই সরকারের কাছে তারা প্রত্যাশা করছেন এবং সরকার তাদের এই প্রত্যাশাগুলো কিন্তু তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেই দাবি দেওয়াগুলো কিন্তু সরকার পজিটিভলি নিয়েছেন। সেই বিষয়টি কিন্তু এখানকার আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক যারা আছেন তারা কিন্তু সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে অচিরেই তাদের যে এই ক্যাডার বৈষম্য সেই ক্যাডার বৈষম্য কিন্তু অচিরেই নিরসন হবে এবং জনবান্ধব সরকার গঠনে তারা কাজ করবেন, সেই বিষয়টি কিন্তু এই সমাবেশের আলোচনা থেকে উঠে এসেছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু, সরাসরি চলে আছে সেখানে। বিকল্প নাই, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হলে আপনাকে নির্বাচনী সংস্কার করে গ্রহণযোগ্য নিরপেক্ষ অংশীদারিত্বমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার তার মালিকানা ফিরিয়ে দিতে হবে। যারা আপনাদের কাছে দায়ী থাকবে, যারা আপনাকে জবাব দিয়ে থাকবে, যারা আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে, আর কেউ আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে না। যাদেরকে আপনি নির্বাচিত করবেন তারাই আপনার কাছে দায়বদ্ধ থাকবে, তারা বারবার আপনার কাছে যেতে হবে, জবাবদিহি হতে হবে, সেটা হচ্ছে প্রধান কাজ। ইতিমধ্যে শেখ হাসিনার যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের অবকাঠামো ধ্বংস করে দিয়েছে, রাজনৈতিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে, সেটাকে আমাদের সংস্কারের প্রয়োজন, সেটা আমাদেরকে করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে সংস্কার প্রস্তাব দিয়েছে। আজ থেকে 1 বছরের অধিককাল সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা সবাই মিলে, আমরা যুগপথ আন্দোলনে যারা ছিলাম আমরা সবাই মিলে 31 পয়েন্ট সংস্কারের প্রস্তাব দিয়েছি। বিএনপি একা দেয় নাই, 31 পয়েন্ট সংস্কার আমরা সবাই মিলে দিয়েছি এবং তাও 1 বছরের উপর আগে সবাই। সুতরাং যারা সংস্কারের নতুন নতুন কথা বলছে আমাদের জন্য নতুন কিছু না, আমরা 6 বছর আগে বলেছি, 1 বছর আগে আমরা সবাই মিলে বলেছি এই সংস্কার 31 দফা সংস্কার আমাদেরকে করতে হবে। এবং অলি সাহেব সঠিকভাবে বলেছেন, একটা জাতীয় সরকার যেটা তারেক রহমান সাহেব বলেছেন নির্বাচনের পরবর্তী যে সরকার হবে সেটা হবে জাতীয় সরকার। এই জাতীয় সরকারের মাধ্যমে আমরা যারা সবাই মিলে 31 দফা সংস্কারের কথা বলেছি, এই 31 দফার সংস্কার আমরা কমিটমেন্ট করছি জাতির কাছে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেই জাতীয় সরকার সেই সংস্কারগুলো অবশ্যই বাস্তবায়ন করবে। ইতিমধ্যে বাংলাদেশের যে মৌলিক সংস্কারগুলো আছে, যে নির্বাচনের সংস্কারগুলো আছে, নির্বাচনের সংস্কার নিয়ে কারো কোনো মতভেদ নেই বাংলাদেশে। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কথা বলছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু, আমরা তখন সরাসরি যোগ ছিলাম সেখানে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ, পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv, ফেসবুকে আমাদের সঙ্গে যোগ স্থাপন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @deshtelevision অথবা @deshtvnews লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।